back to my channel almost together তো আজকে হচ্ছে আমাদের এই শীতলা পূজোতে এই বাড়িতে হচ্ছে শীতলা পূজো মানে ঠিক আছে এই দিন কোনো বাড়িতে গরম জিনিস হয় না তো এই রকমই মানে যা হয় ঠান্ডা খেতে হয় তো এই রকম হচ্ছে ইয়া আছে নিয়ম আছে তো ওটাই আজকে হবে তো ধীরে ধীরে দেখতে থাকো কি হয় না হয় আজকে মানে পূজো এভরিথিং এই সবও দিতে হবে তো দেখতে থাকো আজকে তো আজকে শীতলা পূজো তার জন্য মা অনেক জিনিসপত্র আনা অলরেডি বাবা নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমাদের শীতলা পূজো তো তাই জন্য হচ্ছে মামুনি মন্দিরে গিয়ে হচ্ছে পূজো দেবে তো এইখানে হচ্ছে সব ফল তারপরে মালা এগুলো সব রেডি করেছে মামুনি সকাল সকাল স্নান করে নিয়েছে আর মানতে গেছে কিছু জিনিসপত্র আনতে মা চলে এসছে মাকে আমি দিয়ে দিই হ্যাঁ না কি নিয়ে যাবো সব নিচো ফুল নিচো আমার আজকে আমাদের যেহেতু শীতল পানটা তো আজকে আমরা বাইরে খাবার খেতে বলো ওই যে বাবা অনেক দেখি না একটু লাগবে মোটামুটি তুই একটা কাজ কর না মোটামুটি যখন তুই ছাতুটা গুলবি বুঝতে পারবি তো কতটা আছে না আছে জল দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট ছাতু যেহেতু আজকে আজকে আমাদের পুরোপুরি মানে ঠান্ডা টাইপের জিনিস খেতে হবে তার জন্য আজকে সকালে আমরা ব্রেকফাস্টে ছাতুই খাবো এই আমাদের ছাতুর ঘোল অলরেডি অলমোস্ট ডান চলো দেখো টিভি দেখছে ওকে দেখে ঘোরা ও আর ঘুরবে না দিদি বনু কাকি কই বনু ও এখন টিভি দেখবে রে পড়াশোনা করে না কাকিকে দেখিয়ে দে তো একটু কাকিকে কাকি কাকিকে একটু দেখিয়ে দে তো তো এখন আমার স্নান হয়ে গেছে ওর স্নান হয়ে গেছে যেহেতু আজকে শীতলা পুজো তো আমরা আছি আমাদের যে মন্দিরে সেখানে অ্যাকচুয়ালি পুজোটা প্রত্যেক বছর ওখানে আমরা দিই তো সেখানে আছে আজকে এই বছর ফার্স্ট টাইম তাই তো আমি কিছুদের মাকে দর্শন করে আসবো তো তাই জন্য তাড়াতাড়ি মুখ করে রেডি হয়ে গেছি এখন যাবো আমরা ঠাকুরকে দেখতে ওখানে ওখানে যাই ওখান থেকে ঠাকুরকে আমরা দর্শন করবো পরে আমরা বাড়ি চলে আসবো এখন নিচে নেমে গেছি এখন যাবো মন্দিরে আরে মা চলে এসেছে বর্ষে ঘরে একা না ওই তো কি করবে আমি তো চলে আসলাম তো চল মন্দির চ এখানে এটা এসে মুসুবি এই জায়গায় মুছিস না হাতে 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 দেখ তো দেখো আমরা এখানে এসেছি আর একটা ল্যাব দেখতে পেয়েছি পুরো মনে হচ্ছে দেবুর ছোটবেলা আমার শোনটা মা ওদের ছোটবেলা না দাঁত শিরশিরা জানিস তো ওই জন্য কামড়াতে যায় ছেলে ছেলে সব কুলো নিয়ে চলে এসছে এবার বাড়ি চলে যাবো কারণ খুব গরম লাগছে
এখান থেকে আমি মানতো খেয়ে নি ও তো এখন ঘরে চলে এসেছি। এই যে মামনি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে, তো এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখন আমরা খেয়ে নেবো। হ্যাঁ, আজকে আমরা ঠান্ডা ভাত খাবো আর তার সাথে বড়া আছে। আর কি আছে গো মামনি? আর কিছু নেই, আর তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে রেস্ট ফেস্ট নিচ্ছিলাম আর এখন অন্নব উঠে গেছে। অন্নব উঠে হঠাৎ করে দেখলাম খুব মানে একদম কি পরিমানে চার্জ আপ হয়ে গেল আমি বুঝতে পারলাম না, আর এখন কি করছে দেখাচ্ছি। তো এই যে জার্সি মার্সি পরে একদম রেডি হয়ে গেছে। ওর হচ্ছে সব থেকে, তোমরা হয়তো জানো না, ওর লাইফে মানে সব থেকে আগে যদি ইম্পর্টেন্ট কিছু ছিল সেটা হচ্ছে ফুটবল। তো যাই হোক, কিছু কারণে খেলতো না, এখন অনেকদিন বাদে ও মাঠে নামবে, একটু প্র্যাকটিস প্র্যাকটিস করবে, তাই না? কিছু কারণ আছে কারণটা? আর ওটা একদিন পরে বলবো, অনেক বড় ব্যাপার তো। ছাড় কি, এখন মাঠে খেলবি? হ্যাঁ, নাম এমনি ম্যাচ খেলবি নরমাল? যা, কতদিন পর অ্যাকচুয়ালি ড্রেস আপ করছি, জার্সি প্যান্ট মানে এগুলো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সেইগুলো খুঁজে বার করতে করতে আধ ঘন্টা লেগে গেল। ঠিক আছে, যা এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়িতে যাব। তো ওর জন্য রেডি হয়েছে, এবার আমরা বেরোবো। বাড়িতে এসে গেছি আর দেবুর সাথে একটা খুব মজা খেলা খেলবো, ঠিক আছে? এক্ষুনি করছিল, এখন যদি ক্যামেরাটা সেট করে রাখতাম ভালো তো কি হয়েছে দেখো। আমি ওকে বলছি মাম্মু বলি আমি ওই যে ব্যালকনিতে ওইখানে গিয়ে লুকিয়ে পড়ছে, ওরা ঘরে এসে খুঁজছে আমাকে, ঠিক আছে? দেখতে পাইনি। আমি এখন ক্যামেরাটা সেট করার চেষ্টা করছি, দিয়ে ওকে ঢাকবো, দেখবো আমাকে খুঁজে কি খুঁজে না। দাঁড়া মাম্মু, মাম্মু 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 দেখলে আমি ওকে যেই ডেকেছি, ও প্রথমবার এসে আমাকে ডেকে নিয়েছে তো মনে আছে, ওই জন্য সেকেন্ডবার এসে আগে দৌড়ে ওখানে চলে গেছে, যে জানতো মানে আমি ওখানেই থাকবো। তো এই যে মা আজকে আমাদের জন্য রান্না করছে, আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই জন্য মা এই একটু আলুরদম টাইপের করছে, আর তার সাথে আজকে হচ্ছে লুচি করবে। যে ময়দা মাখিয়ে রেখেছে লুচি বানাবে, কেমন আছো? খুব ভালো। বাবা মুডটা অফ নাকি? কেন অফ থাকে? তাহলে এরকম কথা বলছো, হাতে ব্যথা? শীতলা পুজো হয়েছে, তো আজকে আমাদের মোটামুটি নিরামিষ খেতে হয়, তো মামনি আমাদের জন্য নিরামিষ আইটেম রান্না করেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্য আজকে মামনি লুচি করেছে, যেটা বাড়িতে প্রত্যেকবার মাই করে। আর এদিকে সেই আলুর তরকারি, আলু মটরশুঁটি তরকারি একটা, আর এদিকে দেখো কত স্যালাড বানিয়েছে। তো এগুলো আমরা এখন খাবো। আর আরেকজন এই যে ঘুরছে হ্যাংলা, একে তো দেওয়া হবে না, আর কিছু বলবি? চলো আমরা খেয়ে নিই, তারপর খেয়ে কথা বলছি। এই যে এখন আমরা হচ্ছে মা আমি অন্য মিলে এখন লুডো খেলতে বসেছি। বাবা এরকম মুখ করছে কেন, লাইটটার জন্য? তো এই যে এখন আমরা খেলবো। আর এই যে অর্ণব, দাঁড়া না, অর্ণব হচ্ছে আগে বেরিয়েছে দুটো গুটি নিয়ে, দেখো আর দুটো গুটি ছেলে দিয়েছে, বুদ্ধিমান মেয়ে। তুই ডান দে, এই যে তুই এটা বিয়ে করেছি কাকা, এই দেখতে পাচ্ছি না, এই তো আমার। এই যে আমরা এখানে বসে আছি, আমি বাথরুমে গেছিলাম, মোমা এসে দেখছি এখানে, ও ফোন ঘাটছে আর ও এখানে বসে আছে, কি ব্যাপার? তুমি শপথ বাম্মা, আসলে ব্যাপারটা এটা না, এই যে এখানে আমাদের এই খাজা আছে পুরি, আর ওইটার জন্য এখানে বসে আছে, তাই না? তাই না? ওই যে এখানে এটা আছে যে, তুমি তো পাবে না মিষ্টি জিনিস, তুমি পাবে না। হ্যালো, এই বন্ধ কর। তো আজকের মতো হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হ্যানা তেনা সব হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, যদি আমাদের আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।